সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। খুবই জরুরি একটা বিষয়ে আমাদের আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়ার জন্য আপনাদেরকে ডেকেছি। এটা হচ্ছে এই যে খুব সম্প্রতি আইসিএ ডিপার্টমেন্ট একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির কাজ হবে ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে সাংবাদিকদেরকে যে সম্মাননা জানানো হয় তারা কাদেরকে সম্মাননা জানানো হবে তার নামগুলো সিলেক্ট করবে। তো আইসিএ এই যে কমিটিটি করেছে এটা হচ্ছে যে প্রচলিত যে কনভেনশন আছে, হ্যাঁ, সেটাকে ভেঙে তারা এবার নতুন করে এই কমিটি গঠন করেছে। আমাদের প্রেস ক্লাবের 40 বছর পূর্তি হয়েছে এবং মানে প্রেস ক্লাবের জন্মলগ্ন থেকে যখন থেকে এই ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে সাংবাদিকদেরকে সম্মাননা জানানো হয় সেটা প্রেস ক্লাব ওই সাংবাদিকদের নামগুলো ঠিক করে এবং আইসিএ দপ্তরের সহযোগিতায় একটি অনুষ্ঠান করে সাংবাদিকদেরকে সম্মাননা জানানো হয়। তো এবার প্রেস ডে যখন পালিত হচ্ছিল তখন কিন্তু সেটা দেওয়া হয়নি এবং এখন নতুন করে একটা কমিটি করা হয়েছে যেখানে প্রেস ক্লাব পরিচালন কমিটির কোনো মেম্বারকে রাখা হয়নি, প্রেস ক্লাবকে ব্রাত্য রেখে তারা এই কমিটি গঠন করেছে যেটা কনভেনশন বিরোধী। আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে সেই কমিটি যাতে বাতিল করা হয় এবং পূর্বে কনভেনশন অনুযায়ী যেভাবে সাংবাদিকদেরকে সম্মাননা জানানো হতো সেই প্রথা ফিরিয়ে আনা হয় এবং সেটা যদি না করা হয় তাহলে আমরা আন্দোলন করতে বাধ্য হব। আমাদের সমস্ত সাংবাদিকরা এখানে সংগঠিত এবং কেউ এতে পিছপা হবে না। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে কয়েকজন শীর্ষ আমলা এবং একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ মিলে এসব করছে, তারা একটা ষড়যন্ত্র করছে এবং সেই ষড়যন্ত্রের ফসল হচ্ছে এই কমিটি গঠন। তো এই কমিটিকে অবিলম্বে বাতিল করতে হবে আর এই যে শীর্ষ আমলা এবং ওই ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ প্রতি মুহূর্তে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহার নাম ভারিয়ে চলেছে, কিন্তু আমরা আমাদের প্রিয় এবং শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীকে জানি উনি সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকদের জন্যে যাতে তাদের ওয়েলফেয়ার হয় এর জন্যে উনি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা যখন ওনার কাছে গেছি উনি আমাদের প্রেস ক্লাবে অতি সত্বর যাতে লিফট বসানো হয় আমাদের সেই দাবি শুধু মানেননি, উনি নিজে সক্রিয় হয়ে সেটা করার চেষ্টা করে চলেছেন। কাজেই আমরা এই বিষয়টি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়ে অবহিত করব, এই কারণে যে ওনাকে ঘুমে রেখে ওনার নাম ভারিয়ে যে কয়েকজন শীর্ষ আমলা এবং ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের মানুষরা এটা করে চলছে এটা ওনাকে অবহিত করানোর দায়িত্ব আমরা নিয়েছি। কাজেই আমাদের একটাই দাবি যে এই কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। কেন এই দ্বিচারিতা করছে আপনাদের সাথে কিছু কি বুঝতে পারছেন? আমি তো আগেই বলেছি যে এটা একটা ষড়যন্ত্র এবং দু একজন আমলা এবং কয়েকজন ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ মিলে এটা করছে, অন্যায় করছে, কনভেনশন ভাঙছে। আমরা তার তীব্র প্রতিবাদ করি এবং এর জন্যে আমাদের যতদূর যেতে হয় আমরা যাব। মুখ্যমন্ত্রী এই দপ্তরের মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে না জানিয়ে এই ধরনের কমিটি করা হচ্ছে আপনার? আমি তো আগেই বলেছি যে মুখ্যমন্ত্রীর নাম ভারিয়ে ওরা এসব করছে
কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যের সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকদের উপকারে আসে সমস্ত কল্যাণকর কার্য করার উনি উদ্যোগ নিয়েছেন। আমাদের প্রেস ক্লাবে লিফ্ট বসানোর জন্যেও উনি উদ্যোগ নিয়েছেন। হ্যাঁ, কাজেই আমরা মনে করি মুখ্যমন্ত্রীকে অবশ্যই ঘুমে রাখা হচ্ছে, এই কারণে আমরা মুখ্যমন্ত্রীকে এই বিষয়টি জানাব। অধিকর্তার সাথে কি কোনো কথাবার্তা হয়েছে দপ্তরের? আমরা কারোর সঙ্গে কথা বলিনি, আমরা মুখ্যমন্ত্রীর সাথেই কথা বলব। যদি তারপরেও কোনো ধরনের সদুত্তর না পাওয়া তাহলে? ইংরেজিতে একটা কথা আছে, হোয়েন ইউ ক্রস দ্য ব্রিজ ইউ থিঙ্ক অ্যাবাউট। কাজে আমরা আগে তো মুখ্যমন্ত্রীকে অবহিত করি, তারপর যদি না হয় তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। থ্যাংক ইউ।